সেই মহানায়ককে মঞ্চে আসছেন মাননীয় চেয়ারম্যান লায়ন এম কে বাশার পিএমজেএফ। আমরা যখন 25 বছর আগে এই বিএসবি বা বিদেশে ছাত্র পাঠানোর বিষয়টি শুরু করি তখন প্রথম বাধাগ্রস্ত হই আমাদের সাংবাদিক বন্ধুদের কাছ থেকে। তাদের প্রথম প্রশ্ন হয়েছিল আপনারা ব্রেন ড্রেন করছেন, আপনারা মেধা পাচার করছেন, আপনারা এদেশের রেমিটেন্স বিদেশে পাঠিয়ে দিচ্ছেন। এবং এই প্রশ্নটি গত 25 বছর যাবৎ প্রায় আমরা শুনে থাকি। উচ্চ মাধ্যমিক যারা পাশ করেছে তাদের সামনে আমরা তুলে ধরেছিলাম আমেরিকার জাস্ট কিছুদিন আগে যিনি প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন হিলারি ক্লিনটন, তার বক্তৃতায় তিনি সুস্পষ্টভাবে বলেছিলেন গত 2-3 বছর আগে যখন তিনি প্রার্থী ছিলেন সে সময়ে, যে আমেরিকা থেকে এক বছরে 3 লক্ষ ছেলে মেয়ে বিদেশে পড়তে গিয়েছে বিভিন্ন দেশে, তারা সবাই আমেরিকান সিটিজেন। আর আমেরিকাতে বিভিন্ন দেশ থেকে প্রতি বছর 10 লক্ষ ছেলে মেয়ে পড়তে যায়। প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 1,000 কোটি টাকা বাজেট দেওয়া হয় সরকার থেকে, সে টাকাগুলো কোথায় যায়? নিশ্চয়ই আপনাদের পেছনে খরচ করে। তাহলে প্রাইভেট ইউনিভার্সিটিতে যে টাকা খরচ হয় তার চেয়ে বেশি খরচ হয় সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য। এবং আজকে এখানে মোস্তফা মল্লিক ভাই উপস্থিত আছেন, উনি খুব রিসার্চমূলক অনেক প্রোগ্রাম করে থাকেন। ওনার জানা আছে যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর মধ্যে 6 থেকে 6.5 লক্ষ টাকা খরচ হয় প্রতি বছরে। এই টাকা ওই শিক্ষার্থীরা দেয় না, এই টাকা দেয় আমার কৃষক বাবা যারা খেতে কাজ করে দিনমজুর, তাদের অর্থ থেকে এই অর্থ যোগান হয় বলে এই অর্থের কোনো মূল্যায়ন হয় না। আমরা বিশ্বাস করি বাংলাদেশে 103টা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, সরকারি বিশ্ববিদ্যালয় আছে সব মিলিয়ে প্রায় 150 শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে। এক একটি শিক্ষা প্রতিষ্ঠান যদি প্রতি বছর 1,000 করে বিদেশি ছাত্র বাংলাদেশে নিয়ে আসে তাহলে প্রতি বছর 1.5 লক্ষ ছাত্র বিদেশ থেকে আসবে। 5 বছর যদি তারা অব্যাহত থাকে তাহলে 7.5 লক্ষ স্টুডেন্ট হবে বাংলাদেশে আগামী 5 বছরের মধ্যে। এই 7.5 লক্ষ স্টুডেন্ট যদি 10 লাখ টাকা করে টিউশন ফি এবং থাকা খানা বাবদ বাংলাদেশে খরচ করে তাহলে সেই সংখ্যাটি হবে প্রায় 75,000 কোটি টাকা, যা বাংলাদেশের শিক্ষা বাজেটের চেয়ে বেশি হবে। যখনই 7.5 লাখ ছেলে মেয়ে বাংলাদেশে পড়তে আসবে তাদের 7.5 লাখ প্যারেন্টস অর্থাৎ 15 লাখ মানুষ বাংলাদেশে শুধু আসবে ভিজিট করার জন্য, তাদের সন্তানদেরকে দেখার জন্য। আর যদি সেটি হয় তাহলে বাংলাদেশে 100 5 তারকা হোটেল তৈরি করতে হবে, রেস্টুরেন্ট বানাতে হবে শত শত, বঙ্গবন্ধু আন্তর্জাতিক এয়ারপোর্ট যেটি নির্মিত হতে যাচ্ছে প্রস্তাবিত, এরকম কয়েকটি এয়ারপোর্ট দরকার হবে, বাস ট্রেন লঞ্চ অনেক কিছু দরকার হবে। বাংলাদেশের যতগুলো দর্শনীয় স্থান আছে কুয়াকাটা হিলটেক্স রাঙ্গামাটি কক্সবাজার সুন্দরবন, এগুলো নতুন রূপে সাজানো হবে, নতুনভাবে তৈরি হবে সেগুলো, আর সেগুলোতে কাজ করার জন্য লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। আমার বিশ্বাস বাংলাদেশ এখন যে 4,500 কোটি টাকা বা 4.5 লক্ষ কোটি টাকা বাজেট দিচ্ছে তার চেয়ে অনেক বেশি রেমিটেন্স শুধু এই এডুকেশন থেকেই আসতে পারে। যদি শুধুমাত্র ক্রস বর্ডার হায়ার এডুকেশনকে ওপেন করে দেওয়া হয় তাহলে সারা পৃথিবীর বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশে তাদের ক্যাম্পাস স্থাপন করবে। আর যখন সেটি হবে আমাদের দেশের শিক্ষার্থীরা বাংলাদেশে বসে ক্যামব্রিজ হার্ভার্ড অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি গ্রহণ করতে পারবে, আর এর সাথে কম্পিটিশন এসে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা আধুনিক মানের বিশ্বমানের গড়ে উঠবে। আর যদি সেটি হয় তাহলে সারা পৃথিবী থেকে শিক্ষার্থীরা বাংলাদেশে পড়তে আসবে। স্বাধীনতার আগে থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশে শিক্ষার্থীরা পড়তে আসে। আগামী 5ই অক্টোবর মেডিকেলের ভর্তি পরীক্ষা আছে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন বাংলাদেশের প্রাইভেট মেডিকেল কলেজগুলো থেকে নেপাল ইন্ডিয়া শ্রীলঙ্কা থেকে শিক্ষার্থীরা আসছে এবং তারা $40,000 থেকে $50,000 পর্যন্ত শুধু এককালীন ফি দিচ্ছে আমাদের দেশের মেডিকেলে পড়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতেও এখন বিদেশি শিক্ষার্থীরা আছে। ড্যাফোডিল ইউনিভার্সিটিতে যান, ক্যানাডিয়ান ইউনিভার্সিটি বলেন, এমনকি ক্যাম্ব্রিয়ান কলেজ অফ এভিয়েশনেও বিদেশি শিক্ষার্থীরা পড়তে এসেছে, কারিগরি শিক্ষা বোর্ডের সাবজেক্টগুলোতে বিদেশি শিক্ষার্থীরা পড়তে আসছে। সুতরাং বাংলাদেশ একসময় প্রাচীর অক্সফোর্ড খ্যাত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়,
এখন হয়তো সেই জায়গাটি তারা নেই, কিন্তু আমরা যদি শুধুমাত্র কোয়ালিটি শিক্ষাকে নিশ্চিত করতে পারি তাহলে সে কাজটি সম্ভব হবে। হ্যাঁ, আমরা যে কাজটি করেছি, প্রতি বছর বাংলাদেশ থেকে ছেলে মেয়েদেরকে পাঠিয়েছি, সারা বাংলাদেশ থেকে প্রতি বছর 25-30 হাজার শিক্ষার্থী বিদেশে পড়তে যায়, আর প্রত্যেকে যদি 10 লাখ টাকা করে খরচ করে তাহলে প্রায় 2000 কোটি টাকা রেমিটেন্স আমরা এদেশ থেকে পাঠাই। তবে একটি টাকাও আমরা অবৈধভাবে পাঠাই না, সব কিছুই প্রপার ব্যাংকিং চ্যানেলে যায়, যার কারণে গত 25 বছরে অন্তত 75 বার তদন্ত করেও আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করতে পারেনি। একটি কারণে, কারণ আমরা নিয়মের বাইরে কোনো কাজ করিনি। আমাদের যে শিক্ষার্থীরা প্রতি বছর 2000 কোটি টাকা রেমিটেন্স এদেশ থেকে নিয়ে যায় তাদের পড়াশোনা চালানোর জন্য, এটি আমাদের দেশের ক্ষতি হয় না। কারণ এই শিক্ষার্থীরা যখন সেখানে পড়াশোনা করে, মিনিস্ট্রির একজন শ্রমিক এক মাস কাজ করে যে অর্থ ইনকাম করে $100 কিংবা $200, আমাদের একজন শিক্ষার্থী প্রতিদিন তার চেয়ে বেশি টাকা ইনকাম করে। ছাত্র অবস্থায় তারা কয়েক লক্ষ টাকা ছাত্র অবস্থায় প্রতি মাসে ইনকাম করে, সেটা আবার দেশের জন্য কাজে লাগায়। যখন তারা সেখানে চাকরি করছে, কেউ 10 লাখ, কেউ 20 লাখ, 25 লাখ টাকা মাসে ইনকাম করছে, যারা ব্যবসা বাণিজ্য করছে তাদের ইনকাম তো আরও অনেক বেশি আছে। আর আজকে আপনারা এসি মার্কেটে শপিং করেন, ক্রেডিট কার্ডে আপনারা টাকা পাস করেন, কাঁচা বাজারে যেতে হয় না, মাছ বাজারে গিয়ে দুর্গন্ধ শুনতে হয় না, মশার বেনবেনানি সেরে শুনতে হয় না। সেগুলো যারা পরিবর্তন করেছে তারা আমাদের শিক্ষার্থী, বিদেশ থেকে তারা পড়াশোনা করেছে, তারা জ্ঞান অর্জন করেছে এবং এটাকে বাংলাদেশে এসে কাজে লাগিয়েছে। আমরা বিশ্বাস করি এখনও বাংলাদেশের ভালো ভালো জায়গাগুলোতে যারা ভালো কাজ করছে তারা সেখানে আমাদের এই শিক্ষার্থীরাই করছে, এবং আমরা এই 25 বছরের পথ চলাই 65 হাজারের বেশি শিক্ষার্থীকে বিদেশে পাঠিয়েছি সরাসরি। চ্যানেল আই, এটিএন, বৈশাখী টেলিভিশন, মোহনা টেলিভিশন, এরকম অনেক টেলিভিশন চ্যানেলের মাধ্যমে আমরা শিক্ষামূলক প্রোগ্রামগুলোকে প্রচার করেছি, যার মাধ্যমে শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা বিদেশে উচ্চশিক্ষা নিয়ে সরাসরি তারা জানার চেষ্টা করেছে, বোঝার চেষ্টা করেছে এবং তারা বিদেশে গিয়েছে। সুতরাং এই হিসাব করলে কয়েক লক্ষ ছেলে মেয়ে আমাদের সহযোগিতায় ডাইরেক্টলি কিংবা ইনডাইরেক্টলি বিদেশে গিয়েছে, এবং তাদের মধ্যে যারা ফিরে এসেছে বাংলাদেশে চমৎকারভাবে আছে, এবং যারা স্থায়ীভাবে সেখানে বসবাস করছে তারা তাদের পরিবারদের লোকদেরকে নিয়েছে এবং তারা অনেক ভালো কাজ করছে। আমাদের বিশ্বাস যে এই শিক্ষার্থীরা জীবনে অনেক সফল হবে এবং অনেক বড় কাজগুলো করবে। ক্যাম্ব্রিয়ান ইন্টারন্যাশনাল কলেজ অফ এভিয়েশন, এখানে শিক্ষার্থীরা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে, আর এই শিক্ষার্থীদের সার্টিফিকেট দিয়েছে এডেক্সেল পিয়ারসন। এডেক্সেল ইংল্যান্ডের সবচেয়ে বড় অ্যাওয়ার্ডিং বডি। এই এডেক্সেলের ডিগ্রি সারা পৃথিবী ব্যাপী সমাদৃত। সুতরাং এই শিক্ষার্থীরা যে সার্টিফিকেট পাচ্ছে এটি দিয়ে বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো ইউনিভার্সিটিতে সরাসরি তারা টপ আপ করতে পারবে, ডিগ্রি নিতে পারবে। সুতরাং এডেক্সেল আমাদের সাথে আছে। আজকে আমরা এখানে দুপুরে চুক্তি স্বাক্ষর করেছি ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের সাথে। এডেক্সেলে যে শিক্ষার্থীরা এখানে 2 বছর পড়াশোনা করছে তারা যদি চায় তাদের বাকি 1 বছর ফাইনাল ইয়ারটি ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশে পড়বে, সেখান থেকেও পরে ডিগ্রি নিতে পারে, অথবা পৃথিবীর অনেক দেশ থেকে সে সুযোগটি করতে পারে। ব্রিটিশ কোয়ালিফিকেশন লেভেল 3 অর্থাৎ ন্যাশনাল ডিপ্লোমা সার্টিফিকেট পেয়েছেন। তাদের যোগ্যতা ছিল এসএসসি অথবা সমমান, এখন তারা সরাসরি অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হতে পারবে অথবা এইচএনডিতে ভর্তি হতে পারবে। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রতি 3 জনে 1 জন ফেল করেছে, আর প্রতি 4 জনে 2 জন জিপিএ 3-এর কম পেয়েছে। 52% স্টুডেন্ট জিপিএ 3.5 বা তার নিচে বা ফেল করেছে, 52%, আর 48% স্টুডেন্ট জিপিএ 3 এবাভ পেয়েছে। এই 52% স্টুডেন্ট তারা উচ্চশিক্ষায় যেতে পারবে না, কিন্তু তারা যদি ন্যাশনাল ডিপ্লোমা করে, তারা যদি ইউনিভার্সিটি ফাউন্ডেশন প্রোগ্রাম করে, 1 বছর করে ব্যাচেলার ডিগ্রিতে যেতে পারবে,
এবং এই ব্যাচেলার ডিগ্রি তারা পরবর্তী 3 বছরে শেষ করতে পারবে এবং সেই ডিগ্রিগুলো পাবে ওয়ার্ল্ডের টপ র‍্যাঙ্কিং ইউনিভার্সিটি থেকে সেই অ্যারেঞ্জমেন্টগুলো এখানে রয়েছে এই বছর যে 52% শিক্ষার্থী জিপিএ 3 এর নিচে পেয়েছে আপনারা তাদেরকে আমন্ত্রণ জানান তাদেরকে আমাদের কাছে আসতে বলুন এবং আমরা তাদেরকে উচ্চ শিক্ষাকে নিশ্চিত করে দেব শুধু তাই নয় এটি আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি যে সকল শিক্ষার্থী মায়ে তাড়ানো বাপে খেদানো যারা 3 বারে ফেল করে হ্যাট্রিক করে ম্যাট্রিক পাস করেছিল এরকম শিক্ষার্থীদেরকে আমরা ক্যাম্ব্রিয়ান ইন্টারন্যাশনাল স্টাডি সেন্টারের মাধ্যমে পড়াশোনা করিয়ে প্রতিষ্ঠিত করেছি তারা জিপিএ পাস ডাবল পাস প্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া ছেলে মেয়েদেরকে চাকরির ব্যবস্থা করে দিয়েছে এই কাজটি আমাদের পক্ষে সম্ভব হয়েছে এবং ভবিষ্যতে আরও বেশি সম্ভব হবে আমরা বিশ্বাস করি একসময় বিএসবি আমরা শুরু করেছিলাম খুবই অল্প কয়েকজন মানুষকে দিয়ে আর বিশেষ করে গুলশানে যখন শুরু করি তখন জাবেদ এবং রুজিয়া পায় দুজনকে দিয়ে শুরু হয়েছিল আর এখন বিএসবি থেকে বিএসবি ফাউন্ডেশন সেখান থেকে ক্যাম্ব্রিয়ান কিং সহ অনেক বড় একটি পরিবার হয়েছে এই পরিবারের এখন সরাসরি সদস্য আছে 1500 সেই সাথে 1500 পরিবার আর এই কর্মযজ্ঞের সাথে অনেকগুলো ব্যক্তি অনেক প্রতিষ্ঠান যুক্ত হয়েছে সুতরাং আমরা মনে করি এখন আমাদের এই পরিবারে হাজার হাজার সদস্য আছে লক্ষ লক্ষ সদস্য আছে আমরা চাই সবাই মিলে এদেশকে এগিয়ে নিয়ে যেতে এদেশের মানুষের জন্য কাজ করতে এবং সত্যিকার অর্থেই আমরা যদি এই কাজগুলো করতে পারি বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিল সোনার বাংলা করতে সেটি সক্ষম হবে আর আমরা যদি এই কাজগুলো করতে পারি আমাদের প্রধানমন্ত্রী বলেছেন 21 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ করবেন এটি 2008 সালের 12ই ডিসেম্বর তিনি ঘোষণা করেছিলেন নির্বাচনী ইস্তেহারে আর আমরা 2006 সালের 15ই ডিসেম্বর গাজীপুর রবার পল্লীতে একটা অনুষ্ঠানে ডিক্লার করেছিলাম প্রথম ভিশন 2021 আমরা বলেছিলাম 21 সালের মধ্যে নিরক্ষর মুক্ত বাংলাদেশ গড়ব যতদিন সেটি সম্ভব না হবে ততদিন আমরা এই কালো পোশাক পরব আজকে বিএসবি ক্যাম্ব্রিয়ানে যারা আছে আপনারা দেখেছেন সবাই কালো পোশাকে আমরা এসেছি মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছেন ডিজিটাল বাংলাদেশ করা আমরা বিশ্বাস করি আমরা যদি সবাই একযোগে কাজ করি যার যার অবস্থানে থেকে তাহলে অবশ্যই আমরা নিরক্ষর মুক্ত আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়তে পারবো 21 সালের মধ্যে আর তিনি বলেছেন 41 সালের মধ্যে বাংলাদেশ ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশে পরিণত হবে এটি অসাধ্য কিংবা অসম্ভব কোনো কাজ নয় আমরা অনেক দেশের চেয়ে অনেক বেশি এগিয়ে আছি আমরা যদি আরও বেশি করে কাজ করি তাহলে অবশ্যই আমরা সফল হব আমরা চাই এই সফলতার জন্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সবাই একযোগে কাজ করুন আপনারা বিএসবির সাথে এই বিগত সময়গুলোতে ছিলেন আগামী দিনেও থাকবেন এখানে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কিছু মানুষের হাতে আমাদের অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড তুলে দিতে চাই যারা কিনা 15 বছরের বেশি সময় ধরে আমাদের সাথে একসাথে কাজ করেছেন যারা কিনা 12 বছরের বেশি সময় ধরে কাজ করেছেন যারা হয়তো 10 বছরের বেশি সময় ধরে কাজ করেছেন আবার কেউ কেউ আছেন একেবারেই নতুন কিন্তু তারা অনেক দক্ষতার সহিত অনেক বেশি কাজ করেছেন